ফার্স্ট এটা কি একটা পেজ নিয়ে নি ফাইল থেকে নিউ 1920x1000 আছে একটা এইচডি পেজ নিয়ে নিলাম ওয়ালপেপার হ্যাঁ নেওয়ার পর এটাকে ব্ল্যাক কালার ফিল করে দিলাম ওকে দেওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দরকার আমাদের সাপোজ এই এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম হ্যাঁ ঠিক আছে নিয়ে দেখো অপাসিটি কম তাই না অপাসিটি কমাতে হলে কি করতে হবে এখানে জাস্ট অপাসিটি থেকে 50 করে দিই তা যদি বেশি মনে হয় তাহলে আরেকটু কমাই দিয়ে 20 বা 25 করে দিই হ্যাঁ 25 ঠিক আছে এই যে মানে কি এটা এটা ব্যাকগ্রাউন্ড আছে এটা বুঝালাম আবার একটু মানে ডিফোকাস থাকলো আচ্ছা এবার আমি একটা শেপ নিয়ে নিই হ্যাঁ বা দুইটা শেপ নিয়ে নিই এখান থেকে প্যান টুল থেকে একটা শেপ প্যাথ নিলাম সাপোজ চাচ্ছি যে জিনিসটা হবে এই সাইড থেকে হ্যাঁ একটা শেপ হ্যাঁ শেপটা একটু ঘুরাই দিই মনে করে একটা শেপ নিয়ে নিলাম আমি শেপটা কালার দিলাম রেড কালার ঠিক আছে এই কালার দিলাম এইটাকে ওই সেই কালার দেখো তো সুন্দর কালার মোড চলে আসছে না অপাসিটি একটু কমাই দাও তাহলে একটু ডার্ক হবে আমি অপাসিটি একটু বেশি রাখলাম ওকে এইটাকে আরেকটা কপি করো কন্ট্রোল টি ভার্টিক্যালি করে দাও মানে উল্টায় দাও ওই টাইপের আমি জাস্ট একটু অন্যরকম করে বানাচ্ছি হ্যাঁ এটা সাপোজ ইয়েলো কালার দিয়ে দাও বা এখানে ইয়েলো কালার ট্যাক্সি তো সেখানে ইয়েলো কালার ফুটছে না এই কালারটা দিলাম হ্যাঁ ওকে এই দুইটা কালারের সমন্বয় এই জায়গায় সাপোজ একটা আমি গোল করবো কারণ আমি একটা ইলিপস টুল নেব নিউ একটা লেয়ার নিয়ে নিই নিয়ে সেটা রিলিজ দেবো বুঝা গেছে এটাকে আমি জাস্ট লিপসটাকে যদি ভাগ করতে চাও তুমি কাটতে পারো লিপসটা আচ্ছা সিলেক্ট করে ডিলিট করে দাও তুমি একটা কাজ করতে পারো এখানে একটা কাজ করা যায় সেটা হচ্ছে এই যে গোলটা হ্যাঁ চাচ্ছি একটা সাইড কেটে ফেলাই দেবো তাই তো তাহলে এখান থেকে দেখো পেন টুল দিয়ে আর একটা শেপ বানাতে হবে ওকে একটা শেপ ওর আরেকটা লেয়ারে হলো না এটাকে কন্ট্রোল সি কপি করতে হবে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় কপি করলে এটা এই প্যাথটুকু কপি হয় এবার এটা ডিলিট করে দেবো শেপ করে এখানে কন্ট্রোল ভি পেস্ট দেখো ওই লেয়ারে আর একটা শেপ হয়ে গেল তাই না এখান থেকে সাবস্ট্রাক্ট ওইটুকু বাদ হয়ে গেল এবার এটাকে আবার এখান থেকে মার্স শেপ তাহলে কি হবে দেখো ওই শেপটাই হ্যাঁ অর্ধেক হয়ে গেল না এটা এটা তো এটা ইলিপস টুল এই মানে শেপ টুল এটা তো সিলেক্ট করে কাটবে না এটা সিলেকশন টুল দিয়ে তো এটা কাটবে না রাস্টারাইজ করলে তো আর থাকলো না তাহলে তাই তো আবার এটা জিনিসটা ভেক্টর তো ই হয়ে গেল বুঝলে ওটা তো তাহলে আর বড় ছোট করলে ফেটে যাবে তখন এটা তখন ফাটবে না যত বড় ছোটই করো এই জন্যই তো আমি এই কষ্টটা করলাম নাহলে তো ডাইরেক্ট আমি দেখাতে পারতাম হ্যাঁ তুমি এটা করতে পারো রাস্টারাইজ করে নিয়ে এখান থেকে এই পলিগনার নিয়ে ওই যে সেম এইভাবে এই যে এরকম করে যতটুকু এইভাবে করা যায় কোনো ব্যাপার না করা যাবে অনেক রকম ভাবে কিন্তু ওই শেপটা ফেটে যাবে কিন্তু ফাটার দরকার তুমি তো বড় করবে না সো ফাটলে তো ঝামেলা নাই তাই না হ্যাঁ তুমি তো বড় করবে না তুমি তো এটা টানাটানি করতেছো না তো সমস্যা নাই এই যে এটাকে সাপোজ একটা কালার দিয়ে দিই স্ট্রোক কালার দেওয়াটা সাদা কালার স্ট্রোক একটু বড় করে দিই ডবল ক্লিক করব করে এই লেয়ার স্টাইল এই যে স্ট্রোক স্ট্রোক ক্লিক করলে স্ট্রোক নিছে কিন্তু কালো কালার নিছে কি কালার স্ট্রোক হয় সাদা কালার এই ইন আউটসাইড আছে ইনসাইড আছে ভিতরের দিকে বড় হবে দেখো ভিতর দিকে বাড়ছে দেখছো এই যে তাই দিলাম একটা ওকে এবার একটা তোমার একটা ছবি এনে দাও এখানে সাপোজ এই ছবিটা এনে দেবো হ্যাঁ এটাকে সাথে মাস্ক করে দেবো এই মাস্ক করে দিলাম দেখছো মাস্ক করবো কীভাবে মনে আছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ওর ভিতরে চলে গেল কন্ট্রোল টি এবার ছোটো বড়ো সাইজ করে দিই এই
এবার তুমি আরো একটা ইলিপস নিয়ে নাও, গোল গোল ইলিপসটা এখানে থাকলো, এই সাইজে থাকলো। হ্যাঁ, এটার একটা স্ট্রোক দেব, সরি স্ট্রোক সাদা কালার, আউটসাইড নেড ইনসাইড দিয়ে দিই। এটা একটা ড্রপ শ্যাডো দিই, তাহলে একটা শ্যাডো মনে হবে, দেখছো এটা ড্রপ শ্যাডো মানে একটা ছায়া পড়েছে। হ্যাঁ, এবার তুমি আরো একটা ছবি এনে দাও ওখানে, কাজ করি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা আমি এই গ্রেডিয়েন্ট নেব, যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ এই যে এক সাইড আছে আর এক সাইড নাই, কিন্তু গ্রেডিয়েন্ট এটাকে মানে রেডিয়াল করব, রিভার্স করে দেব, করে এখান থেকে জিরো করে দাও, আর এখান থেকে একটু মানে এর অ্যাঙ্গেল ঘোরে আর কি, ঘুরলে একটু বড় হয়ে যায়, ঠিক আছে। এই হালকা সাইড থেকে একটু শ্যাডো আসছে, এটাকে আমি এই ডবল ক্লিক করে এই লাইটটাকে আমি এই মাঝখান বরাবর নিয়ে আসবো, আমি অ্যাবস্ট্রাক্ট শেপ অ্যাড করতে পারতাম, আরও শেপ দিতে পারতাম, সেটা হচ্ছে সাপোজ এইভাবে শেপ দিতে পারতাম, একটা শেপ ওভারলে অথবা কালার হিউ যা দিলা, কালার দিলে হবে, ওভারলে দিলে হবে, সফট লাইট দিলে হবে, ঠিক আছে। সাপোজ ওভারলে দিলাম, এই ই কালার নিলাম, নিয়ে একটা শেপ দিলাম, মানে ছোট ছোট কিছু শেপ, বুঝছো, ওভারলে হয়ে থাকবে। এই যে এখানে একটা শেপ দিলাম, ছোট ছোট খন্ড খন্ড কিছু শেপ, আচ্ছা। এবার সাইডে মনে করো যদি তুমি এমনটা দিতে চাইছো, তাই না, এটা এক ধরনের ব্রাশ দিছে, ব্রাশ মানে বুঝো এই যে যে ব্রাশগুলো, হ্যাঁ এই ব্রাশগুলা, কিন্তু এই ব্রাশগুলো একটা একটা মানে বিভিন্ন স্টাইলের ব্রাশ হয় না, ওই ব্রাশ নিয়ে একটা লেয়ার নিলাম, নিয়ে সাপোজ লোড করি, স্প্ল্যাটার সাদা কালার নিই, যেহেতু এই ইসের কালার সাদা, দেখছো তো না, এখন তুমি যে লাইট দিছে, তাই না, এক ধরনের লাইট দিছে, সাপোজ নাম দিছে, সাপোজ তুমি এখানে নাম লিখতে পারো, এইগুলো সব টোটালটা একটা গ্রুপ করে দাও, কন্ট্রোল জিতে গ্রুপ, হ্যাঁ একটা গ্রুপ থাক, ওকে এখানে নাম লিখলা, বড় হাতে দিতে পারো, ছোট হাতে দিতে পারো, এটা বাঁকানো ছিল, এটা একটু ঠিক করে দিই, দিয়ে সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ, ওকে তুমি ফন্টে যে কোনো স্টাইল দিয়ে, আমি দিই নেক্সা বোল্ড, ওকে নেক্সা লাইট দিই, মানে চিকুনটা রাজা দিছে, তাই ঠিক আছে, নেক্সা লাইট, অ্যান্ড এটা নিচে একটা ই করে দিই, গ্রাফিক্স ডিজাইনার, জি আর এ পি এস আই সি ডি এস আই জি এন ই আর ডিজাইনার, এটার এবার বোল্ড দিয়ে দিই, হ্যাঁ দিয়ে একটু ছোট করে দিই, হ্যাঁ এগুলো এইভাবে কভার ফটো বানানো যায়। দিয়ে এবার জাস্ট এখান থেকে সাপোজ একটা লাইন নিয়ে নিই, অথবা একটা শেপ নিয়ে নিতে পারি রেক্টেঙ্গুলার, এরকম ফেসবুকের কভার ফটোটা থাকলো তোমার, দেখতে সুন্দর লাগলো, পরিচয় ফুটে উঠলো, তাই না, এই যে সাপোজ এখান থেকে তাহলে এই রেক্টেঙ্গুলার শেপটা একটু বড় করতে হবে,
ওকে এই জিনিসটা। এবার লাইট, লাইটটা তুমি বানাইতেও পারো, আবার লাইট পাওয়া যায় অনলাইনে। হ্যাঁ, শুধু জাস্ট সার্চ দিতে হবে তোমার অপটিক্যাল ফ্লেয়ার বলে, অপটিক্যাল FLAYER ফ্লেয়ার। এই দেখো অপটিক্যাল ফ্লেয়ার চলে আসছে, ঠিক তো? এই যে অপটিক্যাল ফ্লেয়ার, তুমি কোন মানে একটা লাইট, সাপোজ এই লাইটটা তুমি নিতে পারো, এই লাইটটা অপটিক্যাল ফ্লেয়ার। বানাইতে তো মানে বানালে তো বানানো যাচ্ছেই, কিন্তু বানাইলে তো তুমি ফার্স্ট টাইম বানাইলে এত ভালো হবে না তোমার। সো তুমি যদি রিসোর্স তুমি পাও, তাহলে তুমি কষ্ট করে বানাইতে যাবা কেন? আর বানানো আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই, বানানো আমি শিখাই দিচ্ছি। ফ্লেয়ার বানানো যায়, সাপোজ এই ফ্লেয়ারগুলা বানানো ইজি সহজ, কিন্তু এগুলো সফটওয়্যার দিয়ে বানানো, তো সেই কারণে এগুলো মানে ফিনিশিং ভালো। হ্যাঁ, কপি ইমেজ করি, করে কন্ট্রোল ভিতে পেস্ট, এটাকে স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন সাপোজ তুমি এই জায়গায় একটা দিতে পারো, এই জায়গায় ওটা দিচ্ছে না, এই লাইট এখানে দেখছো সাইডের শেড আসছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, জাস্ট এই ই করলে শেডটা চলে গেল, দেখছো? এবার এটা বড় ছোট করে যেমন ইচ্ছা তেমন করতে পারো। এই যে ওকে, এই একটা দিলাম, আর এখানটা এত বড় না, এখানটা একটু চওড়া দিই, কিন্তু এটা ছোট দিই। ওকে, এই হয়ে গেল, এটা ওয়ালপেপার হয়ে গেল না? লাইকে জিনিসগুলো এরকম, মানে কি যে তোমার এগুলো বিভিন্ন শেপে তুমি বানাতে পারো, শুধু যে এরকম শেপে তা না। গোল দিলাম না, আমি দিলাম এখানে রেক্টেঙ্গুলার, আর একটা অন্য রকম দিলাম, ঠিক আছে? এগুলো তো মানে তোমার ইচ্ছা। হ্যাঁ, এইগুলো আইডিয়া পাবা কোথায়? এইগুলো আইডিয়া পাইতে গেলে তোমার একটু দেখতে হবে। হ্যাঁ, তাহলে মনে করো অন্য সম্পর্কে একটা আইডিয়া আসবে, ফিল মানে ধারণা আসবে, বুঝা গেছে বিষয়টা? তুমি এইগুলো আর কালার টালার করা লাগে না। ইমেজের শার্পনেস করে দিন, শার্প বাড়া দিলাম। ওকে, তুমি চাইলে এক কাজ করতে পারো, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড না, এই দেখো ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করো, তুমি তাও ভালো লাগবে। ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার, হালকা যদি ব্লার থাকে তাও মনে হচ্ছে যে ফুটে আছে তোমার এই জিনিসটা, এরকম আর কি। স্টাইল হচ্ছে তোমার কাছে, তুমি তোমার অ্যাবস্ট্রাক্ট আর্ট বা কি যেন একটা গুণমটিক আর্ট না কি যেন একটা বলে, ওই জন্য আমি বলছি যে তোমার হচ্ছে একটু মানে অনলাইনের উপর একটু ঝুঁকতে হবে, না হলে তুমি আইডিয়া কালেক্ট করতে